Ce ce cumva bala la gemenica. Au cu oramu. Ce ce puta. Are acum sănătate cotogul tu fi gata. Acum sănătate na cu ia gore mai zalo. Erfor gore mai zalo ia fore sănătate zalo ticta dicti. Udaran dile buzbay. Udaran dolu. Mear sabzi di cinta kore. Ze fotte kere. Ek glas kore sorbot khaite. Ki khaite? Sorbot khaite. Egon gore gore zomlu ilici. Ek glas kore de on sozna kuti. Când tine judi cinta core, ecta tanki teke, șobar, gore gore, paip pousa e tine. Zi paip teke pani supply hove. Ec dike supply er pani o gelo, arec dike tine oi supply er pani in vitori. Coec moan mone core napna ruadza sombo dere dia, sini dia potte gore gore vada e gino sozda kutri. Sudan Budadar, oi parlamentu de Allah kone aradi, parlamentu de arokito ho, sektetariya tarokito ho, tezariben sarokito ho, gota banlar çoyutlu bulantur ho, bitta bedi. Ejunno alkone amu kutay dalo. সংসদে জানো ঠিক না দুঃখি সেখানে কি তা মানুষ আছে না জিন আছে জিনরা তো সেখানে নয় মানুষরা আছে আমাদের মধ্য থেকে যোগ্য মানুষগুলো সেখানে যাওয়া দরকার ঠিক না দুঃখি যোগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক না দুঃখি আল্লাহ পাক জাতির জাগরণ যারা আনবে আল্লাহ পাক ঐরকম ইসলাম বুঝা কোরআন বুঝা মানুষদেরকে দিয়ে কোরআনের শাসন তুমি কায়েম করে দিও বলে আমি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর ভয় না থাকার কারণে আজকের সমাজ বিপর্যয় হচ্ছে ঐশীর মতো কন্যা জন্ম হয়ে পিতা মাতাকে নিজ হাতে জবাই করে দিচ্ছে ঠিক না বেশি শুধু ঐশীর এরকম ঘরে ঘরে ঐশী তৈরি হচ্ছে আজকে আল্লাহর ভয় না থাকার কারণে অন্যায় অবিচার জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে যদি আল্লাহর ভয় আমাদের করে যায় থাকতো অন্যায় থাকতো না ঠিক না বেঠাখর ছেলে উদাহরণ দিয়েছিলাম অনার্স করে নেয় মাস্টার ডিগ্রি নেয় নয় পিএইচডি হোল্ডার হয় না ডক্টর ডিগ্রি নেয় নয় কিন্তু আল্লাহর ভয় দিয়ে জীবন বানিয়েছিল আজকে যদি আমার দেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী আমরা কান্ড সচিব দিন মজুর থানাওয়ালা ব্যানওয়ালা যদি আল্লাহর ভয় দিয়ে জীবন বানাতে পারত গোটা বাংলার চিত্র পাল্টে দিতে ভুলতে হবে একটা জিনিসের অভাব সেটা হচ্ছে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় না থাকার কারণে দিল খুললে একজন আরেক জন্যে বাইরে ঠিক না দেখি এটা সিলেটের বাসা করে একদম দাদা দাদাগিরি করে বুক ফুলা চলে দিতা দাদাগিরি দেখা ঠিক না দেখি দাদাগিরি কয়দিন কত বেড়াগিরি দেখেন না লোকগুলো এখন পুষিয়ে আছে বড় বড় কথা
দাদাগিরি করার আগে একটু তার কবরটা জিয়ারত করে আসো। কবরটা জিয়ারত করে আসি, একটু মনে করি কত দাদাগিরি দেখে ফেলল কবরে শুয়ে আছে। ঠিক না বলছি? আসা দিশা প্রাক বিরাসা কারিদাস
রফনা টফনা যেগুলোর নাম আমরা জানি না আপনারা জানেন ঠিকটা ঠিক এখানের কাছ থেকে টেহা আনেন এগুলোর কাছ থেকে যারা টাকা আনে এদের প্রমোশন হয় না এদের কি হয় কি হয় প্রথম কয়েকদিন তাই করি আগে কিতাব বলি তাই করি কিতাব আসা বল বাবার বাক্কা বাসা কয়েকদিন যাওয়ার পর টাকা যখন নেওয়া শুরু হয় বাড়ি বিদেশে এসে তো পাগল হয়ে আসে ঠিক না দুটি এই জন্য এই সমস্ত আশা দিশা রাগ নিরাশা কালিদাস এদের সাথে মুসলমানের কোন সম্পর্ক আপনি রিক্সাওয়ালা আপনি ঠেলাওয়ালা আপনি ব্যাংক চালা আপনি মাটি কাটে আল্লাহর কাছে লজ্জার নয় বিশ্ব নবী বলেছেন আইদুল কাসবে আফতাল কাসবুর রজুলি বিয়াদিহি হাত দিয়ে মানুষকে উপার্জন করে আল্লাহর কাছে সবচেয়ে আপনার একটা সেন্টার এমন হতে পারে আকাশের জমিনের মাঝখানে যে বিরাট শূন্যস্থান আছে পুরো শূন্যস্থানকে একত্র করে সব দিয়ে পূর্ণ করে আপনার খালি আমলকে আল্লাহ ভারী বানাই দিতে পারে সুতরাং আমরা জীবনের সর্ব অবস্থায় ভয় করব কাকে খেয়ে থাকি আর না খেয়ে থাকি কোন অবস্থাতেই হারাম খাবেন না রাজি আছে কারা কারা রাজি কারা কারা রাজি আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো বলে আমি হাতগুলো নামা স্ত্রী যদি পর্দায় রাখবেন রাজি আছে গ্রুপ লাভ করতে দিকে তার আগে আছে কেউ যদি গ্রুপ লাভ কি সমস্যা হইল গ্রুপ লাভের সমস্যা হল আল্লাহ নবী বলেছেন লাল আল্লাহ হুন্না মিসাওয়াল মুতানাম্মিসা যে সমস্ত মহিলাগুলো গ্রুপ লাভ করে আল্লাহর লাল আল্লাহর অভিশাপ তাদের উপরে চিৎকার করে বলি না এই সৌন্দর্যের দরকার তারপরে জানলা মার্কা ড্রেস মানে পাখি ড্রেস ওই জানলা ড্রেস সুরতে দিবেন ওই জানলা ড্রেসের কপালে লাফি মারেন মুসলমানের সন্তান এরকম নির্লজ্জ অধ্যায় ড্রেস পড়তে দিতে পারে না ঠিকভাবে সমাজের ভিতরে মদ জুয়া আফিম মেরে ছিল না এগুলো ছড়িয়ে যাক চারা পোড়া এগুলো বন্ধ হোক যান এগুলো বন্ধ হওয়ার জন্য আপনারা নিজে সামাজিক ভাবে পদক্ষেপ নেবেন প্রশাসনের কাছে আপনাদের সামাজিক ভাবে দাবি চলবে শুধুমাত্র দেওয়াল লাইটিং করার মধ্য দিয়ে মদকে না বলো অমুকটাকে হা বলো এর মধ্যে দিয়ে সমাজ থেকে এগুলো দূরভূত হবে না এজন্য সামাজিক ভাবে যারা সমাজের অধিপতি যারা দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার পুলিশ প্রশাসনকে বলে করে তাদের দিয়ে আজকে এগুলো বন্ধ করতে হবে ঠিকভাবে ঠিক আর আমার মুসলমান সর্ব অবস্থায় মহব্বত রাখতে হবে কার সাথে কিন্তু যে গানগুলো শুনে নিজের মধ্যে কর জিতা হো জিসকে লিয়ে জিসকে লিয়ে মরতা হো এক লড়কি হ্যায় জিসে মুঝে প্যার করতা হো তার লগে দুনিয়া আসছি তার লগে মরতাম পরে এক লড়কি হায় একটা মাত্র মেয়ে যারে আমি ভালোবাসি জোরে কর নাও
আপনি কি ভালোবাসেন? আরো আসতে করেন কি এইখানটা যদি আমি বলতাম মারাত্মক শিরকাকিদের কোন মেয়ের জন্য তুমি দুনিয়াতে আসো নাই, তুমি দুনিয়াতে এসেছ আমার আল্লাহর জন্য, একমাত্র যিনি তোমাকে ভালোবাসেন তিনি কে? এই গানটির মধ্যে যদি আমি বলতাম كتاب بيّنه
তারা বলছেন গোলাম তোমার কি বলবে, গাড়ির ভিতরে মেমোরি কার্ড বসা আছে, সেই মেমোরি কার্ডটা বসানো মেমোরি কার্ডটি দুনিয়ায় যেভাবে তুমি মেমোরি কার্ড ট্রান্সফার করো, দোকানে গিয়ে ডাউনলোড দাও, অন্যায় অশ্লীল ছবি দেখায়া ছবিগুলা তুমি যেমন ডাউনলোড দিয়ে রাখছ সেটা যেমন তুমি ফাঁক ফাঁকে দেখো, তুমি যেমন অন্যায় করো, আমি আল্লাহ ও তোমার ঘরের ভিতরে মেমোরি কার্ড দিয়ে রেখেছি, তোমার মেমোরি কার্ড যেমন দুনিয়া ইচ্ছা করলে খোলা যায়, আমি আল্লাহর মেমোরি কার্ড ও আখেরাতে খোলা যাবে, আর সেই মেমোরি কার্ড আমি সামনে দিব, দিয়ে বলবো তুমি তোমার মেমোরি কার্ড আজকে পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট, যেদিন আল্লাহ পড়তে বলবে সেদিন আর পড়ার কোন উপায় থাকবে না। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কিসে হালাক, যাকে আল্লাহ পড়তে বলবে তার ধ্বংস হওয়া ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহ পাকের কাছে আমরা চাব গভীর রাত পর্যন্ত এই এলাকায় যারা বসলেন যারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এইটুকুনকে কবুল করে নামাজি মুত্তাকি দিনদার বানিয়ে আল্লাহওয়ালা বানিয়ে এই মাহফিলটাকে যেন কবুল করে নেয় সকলে বলে আমি। যতগুলো কথা বললাম কোরআন হাদিস থেকে বলার জন্য আমার অভিপ্রায় ছিল চেষ্টা ছিল, তার মধ্যেও যদি কোন কথা অন্যায় ভাবে মিথ্যাচারের মধ্য দিয়ে বলে থাকি আল্লাহ তাআলা তুমি মাফ করে দিও বলে আমি, যদি ভুলে বলে থাকি আল্লাহ তুমি মাফ করে দিও বলে আমি, যে কথাগুলো সহি বলেছি প্রত্যেকটা কথার নূর যেন আল্লাহ পাক আমাদের অন্তরে দিয়ে আমলের তৌফিক দিয়ে দিয়ে বলে আমি। কোরআনের বিশ্বস্ত এবং সুবিন্যস্ত এই মাজারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও একত্রিত করুক বলে আমি। হাযা মা কানা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নিজেদের পকেটে হাতটা দেন, দুজন যাও বাবা, যাও তোমরা হাতে উঠে এনে দিয়ে দাও, وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى مبود مولا نظر كل دكوب سرته غلاب بنترات كريمكا আল্লাহ তোমার জান্নাতি গোলামের জান্নাতে আসায় তোমার দরবারে হাত তুলে আছি। গভীর পর্যন্ত কোরআনের কথাগুলো শুনল, আল্লাহ তাআলা সবটুকু সব সর্বপ্রথম শোনার মদিনা নবীর মক্কা মুবারক যত অন্ধকার কবরে শুয়ে আছে সকলের আল্লাহ মুবারক সব পৌঁছে দাও। তুমি আমাদের দিকে নজর করে দেখো আল্লাহ, এমন কেউ নয় আমরা গুনাহ করি না, ছোট বড় আল্লাহ জাহির বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহ করেছি। গুনার কথা স্মরণ করে তোমার দরবারে হাত তুলে দিয়েছি, আমাদের জিন্দগি গুনাগুলো মাফ করে দাও। লোকেরা যারা হাত তুলেছি আল্লাহ তুমি তো মুকাল্লি পরিবর্তনকারী, আল্লাহ তুমি প্রত্যেকের অন্তর পরিবর্তন করে নামাজি দিন্দা পরিষ্কার বানায় দাও আল্লাহ। এই মুহূর্তে মনে হয়ে যায় মায়ানমারে আমার নির্যাতিত মুসলমানের কথারে আল্লাহ মুসলমান মেরে শেষ করে দেওয়া হচ্ছে। সিরিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ইরাকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, লিবিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, ইয়েমেনে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ তাআলা কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, আল্লাহ ভূখণ্ডে ভূখণ্ডে আজ মুসলমানদের পক্ষে বলার কেউ নাই। 57টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও আল্লাহ মুসলমানদের পক্ষে কেউ কথা বলে না। একজন খ্রিস্টান মরে গেলে আমেরিকা সচ্চার হয়ে যায়, একজন হিন্দুকে মারা হলে ইন্ডিয়া সচ্চার হয়ে যায়, একজন বৌদ্ধ মারা গেলে চীন সচ্চার হয়ে যায়, আল্লাহ হাজার হাজার মুসলমান মরে গেলে মুসলমানের পক্ষে কেউ কথা বলে না। আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি পৃথিবীর কেউ যদি কথা নাও বলে তুমি আমাদের পক্ষে, তোমার আরশ আমাদের পক্ষে,
আল্লাহ তুমি মুসলমানদেরকে আবার বিজয় দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে যা মাহাত তুলেছি আজকে এই আয়তনে যারা আমরা হাত তুলেছি জানি না কাদা জানি মানা যাদের মানায় আল্লাহ শীতের সময় আসলে মা তোমাকে বড় মনে করে নানা রকমের পিঠে বানাইয়া আমাদের নাম ধরে ডাকতেন বাজার দিয়ে আমার সামনে বসে খা সন্তান বিদেশ থেকে আসলে মা সন্তানকে দেখে বলতেন বাজার কতদিন হয় তোকে দেখাই না সে সন্তান যেমন মা হারা আল্লাহ মহারা সন্তানের চোখের দিকে তাকাইয়া হাতের দিকে তাকাইয়া মায়ের জিন্দগির গুণা মাফ করে দেওয়া জানি না কার না জানি বাবা না অন্ধকার কবরে চলে গেছে এমন একটা সময় ছিল আমাদের বাবা কত চাইত বাড়িটা যেন দিল্লি হয় মানুষের বাড়িগুলো দেখে বাবা বলত কবে না জানি আমার সোনার ছেলের টাকা হবে আমার সোনার ছেলের টাকা হবে বাড়িতে একটা বিল্ডিং করবে বাবা নিজের জন্য চাই না আমাদের জন্য চেয়েছে আজকে আব্বা জান অন্ধকার কবরে চলে গেছে বাড়ি বিল্ডি হয়েছে বাবা দেখে যেতে পারে না এমন সন্তান যারা মানা চোখের দিকে তাকায়া তুমি বাবার জিন্দগির গুণাগুলো মাফ করে দাও সকলে আমরা পড়ি রব্বি রুহুমা ছোটকালে পিতা মাতা আমাদেরকে যেভাবে আদর করছে যত্ন করেছে স্নেহ দিয়েছে মায়া দিয়েছে মহব্বত দিয়েছে বুঝার পরে চলে গেছে বাবা চলে গেছে আল্লাহ বাবা বাকি তুমি গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ বিশেষ করে মাওলা আজকের এই মাহফিলে আল্লাহ ফ্রান্স প্রবাসী আলী আহমদ ভাই উনার মাওলা বাবা নয় আল্লাহ বারবার ফ্রান্স থেকে বলে বলে বাবার কথা বলেছে দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে তারা।